বিজেপি সংসদের বোন বাগদার তৃণমূল প্রার্থী মতুয়াবাড়ির মধুপর্ণাকে প্রার্থী করে চমক তৃণমূলের। গুরুত্ব দিতে চাইছেন না আরেক বিজেপি বিধায়ক দাদা। গত লোকসভা নির্বাচনের আগে প্রয়াত বড়মা বীণাপাণি দেবীর ঘর দখলমুক্ত করার দাবি জানিয়ে দাদা শান্তনু ঠাকুরের বিরুদ্ধে অভিযোগ তুলে অনশনে বসেছিলেন মধুপর্ণা ঠাকুর। অনশন চলাকালীন অসুস্থও হয়ে পড়েছিলেন, সে সময় প্রথম খবরের শিরোনামে আসেন তিনি। এবার সেই মধুপর্ণাকেই বাগদা লোকসভা আসনের উপনির্বাচনের প্রার্থী করে বড় চমক দিল শাসক দল তৃণমূল। বনগাঁ লোকসভা আসন মতুয়া অধ্যুষিত। লোকসভার মধ্যে বাগদা এলাকায় সবথেকে বেশি সংখ্যক মতুয়া বসবাস করেন। সম্প্রতি কয়েকদিন আগে স্থানীয় তৃণমূলপন্থী মতুয়াদের পক্ষ থেকে মিটিং করে উপনির্বাচনে মতুয়াদের মধ্যে থেকে প্রার্থী করার দাবি তোলা হয়। শুক্রবার রাজ্যের চারটি বিধানসভা আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। বাগদা কেন্দ্রে স্থান পেয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর। মতুয়াদের উন্নয়ন করতে চাই আমি, মতুয়াদের আমি কষ্টে দেখতে চাই না, দেখতে পারবো না। লোকাল বাগদার যে লোক আছে, টিএমসি যারা করে, পুরো সবাইকে আমি উন্নয়ন ডেভেলপ করতে চাই কি সব ভালো হোক ওদের জন্য। ওনাদের আশীর্বাদ থাকুক, যদি আমি জিতে আসতে পারি তাহলে আমি কাজ করবো ওনাদের জন্য। আপনার ঠাকুমার যে বাসভবন ছিল সেখানে শান্তনু ঠাকুর তালা দিয়ে দিয়েছিল, তারপর আপনি অনশনে বসেছেন। অনশনে বসার পরেই তৃণমূল থেকে আজ কিন্তু ঘোষণা করা হলো যে আপনি ওখানে প্রার্থী পদে দাঁড়াচ্ছেন। কি মনে করছেন যে এই অনশনে বসেছেন সেখান থেকে কি আপনাকে প্রার্থী হিসাবে? না না, একদমই না, ওটা হচ্ছে ফ্যামিলি ম্যাটার আমাদের। ও আমার তালা ভেঙেছে, ও কি নাকি অধিকারের লড়াই ছিল আমাদের, ও অধিকার দেখাচ্ছে, আমাদের অধিকার আছে, সেটা অধিকারের লড়াই ছিল, ওর সাথে এর কোনো ইয়ে নেই। কবে থেকে প্রচারে যাচ্ছেন? কালকে থেকে। এ বিষয়ে এদিন ঠাকুরনগর ঠাকুর বাড়িতে দাঁড়িয়ে মমতা ঠাকুর বলেন, দিদি মতুয়া মহাসংঘকে সম্মান দিয়েছেন, বাগদা এলাকার মতুয়াদের দাবিকে মান্যতা দিয়েছেন, এই সিট আমরা দিদির হাতে তুলে দিতে পারলেই বেশি আনন্দ পাব। না, তৃণমূল কংগ্রেস থেকে যদি প্রার্থী হতো আমি সবথেকে বেশি খুশি হতাম। আমার মেয়েকে টিকিট দিয়েছে বলে যে আমি খুশি হব এটা সঠিক নয়, এবং দিদি যে মতুয়া মহাসংঘকে আবার সম্মান দিয়েছে, বাগদার যে মতো মহাসংঘের যারা মতুয়ারা যারা ওরা প্রেস মিডিয়া করে বলেছিল যে আমাদের মতো প্রার্থী চাই, এবং সেই কারণের জন্য দিদি সেই সম্মান রেখেছে। আমি মনে করি আনন্দ যখন হবে, দিদির হাতে যখন এই সিটটা আমরা তুলে দিতে পারবো তখন আমার বেশি আনন্দ হবে। দায়িত্বটা শুধু আমার একার নয়, দায়িত্বটা ও একেবারেই নতুন, কিন্তু তবুও তো ছোটোবেলা থেকে এই বাড়ি থেকে দেখে এসে যে মানুষকে কীভাবে পরিষেবা দিতে হয়, ঠাকুমা থেকে শুরু করে ঠাকুরদাদা এবং ওর বাবা, আমি মানুষের যে সেবা করার যে একটা মানসিকতা সেটা তো রক্তের ভিতরেই আছে, এবং দায়িত্বটা শুধু আমার একার নয়, তৃণমূল কংগ্রেসের যারা আমাদের নেত্রী, বাগদার মানুষ এবং আমার বনগাঁর মানুষ সবার এই দায়িত্ব। কারণ বাগদার মতুয়ারাই তারা চেয়েছে যে আমাদের মতুয়াদের ভিতরে প্রার্থী হোক, এবং আমার তৃণমূল কংগ্রেস তো আছে সেখানে, আমরা আশাবাদী যে আমরা এটাকে রিকভার করে আমরা এবার জয়যুক্ত হব। তবে ঠাকুরবাড়ি থেকে বিরোধী দলের প্রার্থী হওয়ার বিষয়টিকে গুরুত্ব দিতে চাইছেন না গাইঘাটার বিজেপি বিধায়ক তথা মধুপর্ণার খুড়তুতো দাদা সুব্রত ঠাকুর। এ বিষয়ে সুব্রত বলেন, এটা সম্পূর্ণ তাদের দলের বিষয়, তবে মতুয়ারাই ঠিক করবেন তারা কাকে কোথায় পাঠাবেন। তৃণমূল কংগ্রেস কাকে প্রার্থী করবে, কোথায় কী দাঁড় করাবে, সেটা তাদের একদম একান্তই দলগত ব্যাপার, তাদের ব্যক্তিগত ব্যাপার দলের। আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে ঠাকুরবাড়ি দিয়ে প্রার্থী করেছে এখানে মতুয়াদের পরে, মতুয়াদের থেকে মানে ঠাকুরবাড়ি থেকে, সেটা মতুয়ারা আগামী দিনে বুঝবে। সেই বাগদায় কাকে সে বাগদাবাসী জিতাবে সেটা তো সময়ই বলে দেবে, কারণ যে পরিস্থিতির মধ্যে থেকে আমরা যাচ্ছি, আপনারা দেখেছেন যে এই যে লোকসভা ভোটের পরে যে আমাদের কর্মীদের উপরে অত্যাচার, আমাদের যারা কার্যকর্তা আছে তাদের উপরে অত্যাচার, তাদের ঘর ছাড়া করে দেওয়া এবং তাদের কাজ ছিনিয়ে নেওয়া, এটা পশ্চিমবঙ্গবাসী মেনে নেবে না, বাগদাবাসী মেনে নেবে না। বিজেপি ওখানে more than 40,000 ভোটে জিতবে, কারণটা হচ্ছে যে তারা বুঝতে পেরেছে, সাধারণ মানুষ বুঝতে পেরেছে এই যে তৃণমূল কংগ্রেসের যে মুখোশ এবং মুখ যেটা আছে সেটা বুঝতে পেরেছে, যে অত্যাচারটা চলছে তারা দেখছে, যে দুর্নীতিটা হচ্ছে তারা দেখছে, এবং এই যে মতুয়া যে সেন্টিমেন্টটা, সেই সেন্টিমেন্টটা
তৃণমূল কংগ্রেসের সাথে নেই। তো যে তাই যদি হতো, সব থেকে বেশি গড় হচ্ছে এই বনগাঁ এবং রানাঘাটে, সেখানে তাদের মুখ থুবড়ে পড়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ঠাকুরনগর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।